ইফতারে হোক কিংবা রেগুলার ডেজ, যে কোনো ভাজা পোড়ার সাথে অ্যাটলিস্ট আমার তো মাস্ট টমেটো সস লাগবেই লাগবে। আর আমাদের বাহির থেকে কেনা সসটার চেয়ে ঘরে তৈরি ফ্রেশ টমেটো সসের চাহিদাটা একটু বেশি। সো আমাদের বাসায় যেভাবে নর্মালি টমেটো সস তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া হয়, আজকে সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সস তৈরির আগে আমি প্রথমে টমেটোর কাঁচ রেডি করে নিয়েছি। আর টমেটোর এই কাঁচ রেডি করতে আমি প্রথমেই 1 কেজি টমেটো পরিষ্কার করে ধুয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে চুলায় বসিয়ে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে এলে টমেটোর এই কাঁচটুকু ব্লেন্ডার জাগে করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনিতে করে টমেটোর কাঁচটা প্রপারলি চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার ফলেই কিন্তু দোকানের যেই টমেটো সসগুলো খুব স্মুথ হয় ঠিক ওই স্মুথনেসটা আসবে। এইবার সস বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি যেই টমেটোর কাঁচ রেডি করে নিয়েছিলাম সেই কাঁচটুকু দিয়ে দিলাম। আমি আসলে কাঁচ তৈরির প্রসেসটুকু ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে মুখে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার সসে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এটা টোটালি যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো চিনি দেওয়ার পর এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা যে যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণ অনুসারেই দিবেন, তবে লাল মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, এতে করে সসের কালারটা ভালো হয়। যাই হোক, এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। এইবার একটা স্প্যাচুলা কিংবা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। আর অনবরত টমেটোর এই কাঁচটা নাড়তে থাকবো যেন নিচ থেকে আবার লেগে না যায়। আর চুলার আঁচ খুব বেশি হাইতে রাখবো না, মোটামুটি মিডিয়াম আঁচে এই সসটা রান্না করব। টমেটো সস তৈরিটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। অনেকেই দেখা যায় এই সস তৈরিতে পেঁয়াজ কুচি, রসুন কুচি কিংবা তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ অনেক ধরনের মশলা ব্যবহার করে, তবে আমি আসলে এত হাবিজাবি মশলা দিই না, খুবই অল্প উপকরণে এই টমেটো সসটা বানাই। কারণ আমার মনে হয় আসলে এত মশলা দিলে টমেটোর যেই অথেন্টিক টেস্ট সেই টেস্টটা পাওয়া যায় না, তাই একদমই কম উপকরণে যেইভাবে আমি আমার পছন্দ মতো টমেটো সসটা বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে সস বানালে দেখা যায় টমেটোর একদম ফ্রেশ টেস্টটা পাওয়া যায়, খেতেও ভালো লাগে। টমেটোর কাঁচটা জাল করতে করতে যখন এরকম বলক আসতে শুরু করবে তখন এইখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, কারণ ভিনেগার দেওয়ার ফলে আপনি এই টমেটোর সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই সাথে টমেটোর সসে যেই একটা টকটক একটু ভাব থাকে সেই টেস্টটাও নিয়ে আসবে, তাই মাস্ট ভিনেগার দিতে হবে। আর ভিনেগার দেওয়ার পর আবার অনবরত আমি টমেটোর সসটুকু নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায়। আর টমেটোর সস তৈরির জন্য সবসময় একদমই ফ্রেশ, পাকা আর একটু টুকটুকে লাল টমেটোগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টমেটোর টেস্ট ভালো হয়, কালার ভালো হয়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে সসে খুবই সুন্দর একটা কালার হয়েছে মাশাল্লাহ। তো যখন নাড়তে নাড়তে ঠিক এই টেক্সচারে চলে আসবে টমেটোর সসটা, তখন এইখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়েছি। আর তারপর এই কর্নফ্লাওয়ারটুকু গুলে নেওয়ার জন্য একটুখানি পানি অ্যাড করছি, আর এটা একদমই নর্মাল পানি দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে প্রথমে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটুকু গুলে নিব। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না থাকে। একদমই স্মুথলি যখন কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা গুলে নেওয়া হয়ে যাবে, তারপরেই পানিতে গুলে নেওয়া এই কর্নফ্লাওয়ারটুকু টমেটোর যেই সসটা আমি বানাচ্ছি সেই সসের উপর দিয়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর কিন্তু একদমই ওয়েট করা যাবে না, অনবরত সাথে সাথেই টমেটোর সসটা নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। আর টমেটোর সস তৈরিতে অবশ্যই অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দেখা যায় টমেটোর মধ্যে যেই এক্সট্রা পানিটুকু থাকে সেই পানিটুকু কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা টেনে নেয়, আর সেই সাথে টমেটোর সস যে একটু স্টিকি হয়, মানে একটু থকথকে হয় বা আঠালো হয় সেই টেক্সচারটা আসে।
তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত টমেটোর এই সসটা নেড়ে চেড়ে মিক্সড করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইতে রাখা যাবে না, কারণ এতে করে আবার দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে। টমেটোর সস অলমোস্ট রেডি, নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর তারপর ব্যাস নেড়ে চেড়ে টমেটোর এই সসটা আমি নামিয়ে নিব। সসের সুন্দর লাল টুকটুকে রঙ আনতে অনেকেই দেখা যায় এক্সট্রা ফুড কালার ব্যবহার করে, তবে আমি কিন্তু এই টমেটোর সসে কোনো প্রকার ফুড কালার দিইনি। উইদাউট এনি ফুড কালার মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন টমেটোর সসের রং কতটা সুন্দর হয়েছে। ইভেন সসটা বানানোর পর আমি নিজেও অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম এই সসের রংটা দেখে। আর বিলিভ মি, রংটা না যতটা সুন্দর হয়েছে সসটা খেতেও ততটাই মজার ছিল, একদমই বাহির থেকে কিনে আনা সসের মতো। সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, যদি ঘরে এইভাবে ফ্রেশ টমেটো সস বানিয়ে নেওয়া যায় তাহলে আসলে দোকান থেকে কেনা ভেজালযুক্ত সস খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এইভাবে সসটা বানিয়ে আপনি বেশ কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।